টানা দুই মাসের বেশি সময় অঘোষিত লকডাউন শেষে নতুন করে করা হচ্ছে এলাকা ভিত্তিক লকডাউন। তবে যথারীতি খোলা থাকছে সরকারি বেসরকারি অফিস। এ সময় অফিসে 25% কর্মকর্তা কর্মচারীদের উপস্থিত নিশ্চিতের কথা বলা হয়েছে সরকারি প্রজ্ঞাপনে। এতে সুনির্দিষ্টভাবে সন্তান সম্ভাবা নারীদের কাজ থেকে বিরত থাকার কথা বলা হয়। কোভিড হাসপাতালগুলোতেও মানা হচ্ছে না এ নিয়ম। মাতৃত্বকালীন ছুটির জন্য আবেদনেও মিলছে না সাড়া। ফলে সংক্রমণের ঝুঁকি নিয়েই চিকিৎসা দিয়ে যাচ্ছেন প্রসূতি চিকিৎসকরা। আমি প্রেগন্যান্ট, আমি পানি খেতে পাচ্ছি না, আমি ওয়াশরুমে যেতে পাচ্ছি না, বমি আসছে, মানে ওগুলো পরে আমার শ্বাস আরো ভালো হয়ে যাচ্ছে। এগুলো তো নর্মাল ডিউটি না। আমাদের ইনফেকশনের চান্স হচ্ছে সবচেয়ে বেশি, আর একবার ইনফেকশন হয়ে গেলে হয়তো আমাদের অন্যদের মতো মাইল্ড ইনফেকশন হবে সেটাও না। অলরেডি তিনবার জমা দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন। করোনা রোগীদের সরাসরি সংস্পর্শে যাওয়ায় নার্সদের ঝুঁকি বেশি, তারপরেও সেবা দিয়ে যাচ্ছেন তারা। চিন্তা ডিউটি করতেছি, আমি একটা প্রেগনেন্ট মানুষ, আমার কাছে বাথরুম যাওয়া দরকার, সেটা আমার জন্য রিস্ক। সে যদি রেস্টে থাকতে পারতো প্রেগনেন্ট কালীন তাহলে তার এটা হতো না, কিন্তু দেশে করোনা পরিস্থিতিতে হাসপাতালে ডিউটি তো বাধ্যতামূলক। বিদায় এই দুশ্চিন্তাই তার আসলে অবসর হয়ে গেছে। এমন সংবেদনশীল অবস্থায় কোভিড হাসপাতালে গর্ভবতী মায়েদের কাজ করা উচিত নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। প্রেগন্যান্সি একটা অবশ্যই একটা সংবেদনশীল অবস্থা। যারা কোভিড হাসপাতালে কাজ করেন তারা কিন্তু খুবই দুশ্চিন্তার মধ্যে দিয়ে কিন্তু কাজটা করেন, খুবই স্ট্রেসফুল। কাজে আমরা মাকেও এই সময় চাই যে সে এই স্ট্রেসফুল কন্ডিশনের মধ্যে থাকবে না। অন্তঃসত্ত্বা স্বাস্থ্যকর্মীকে কাজ করতে বাধ্য করার অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের। যারা প্রেগনেন্ট তারা ডিরেক্টরের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেবে, যদি তারপরে সম্ভব না হয় আমাদেরকে জানাবে। নির্দেশনা তো দেওয়াই আছে সবাইকে, কষ্ট হচ্ছে তারপরও ম্যানেজমেন্ট তাকে রিলিফ দিচ্ছেন, এরকম কোনো অভিযোগ আমার কাছে আসে বলে সেটা আমরা ব্যবস্থা নেব অবশ্যই। এখন পর্যন্ত দেশে 1000-এরও বেশি চিকিৎসক এবং প্রায় 1000 নার্স করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মুন্না ফুরশিদ, সময় সংবাদ, ঢাকা।